বর্তমান সময়ত দুদিনের আরক্ষী জিম্মাত আছে স্বপ্ননীল দাস। আর স্বপ্ননীল দাসপ কালি নিশার ভাগতো ইতিমধ্যে উল্লেখ করেছে তেওঁক জেরা করা হয়েছিল, শীর্ষ আরক্ষী বিষয়ে জেরা করেছিল। আর সেই জেরাকালত বহু তথ্য উদ্ঘাটন করবলে চেষ্টা করা হয়েছিল যে কেনে ধরনের এই লুণ্ঠন কার্য চলাইছিল, অনলাইন ট্রেডিং করেছিল, সেই অনলাইন ট্রেনিংর কারণে ইনস্টিটিউট খুলিছিল, সেই ইনস্টিটিউটত যখন লোক আহিছিল প্রশিক্ষণ লৈছিল তেওঁলোকৰ একাউন্ট খুলুৱা হৈছিল, সেই একাউন্ট খুলুৱাৰ পিছত কেনে ধৰণে স্বপ্ননীল দাসে তেওঁলোকৰ ধন সংগ্রহ কৰিছিল, কেনে ধৰণে লুণ্ঠন কৰিছিল। আৰু বহু অভিযোগ ইয়াত উত্থাপনো হৈছিল যে স্বপ্ননীল দাসে নিজে কৈছিল যে 1000 কোটি টকাতকৈ অধিক সম্পত্তি আছে বা তেওঁৰ ওচৰত এছেট আছে, তাৰ সমান্তৰালভাৱে ৰাজ্যৰ বাহিৰতো তেওঁৰ 400 কোটি টকাৰ প্ৰপাৰ্টি আছে বা তেওঁৰ কোম্পানী আছে, এনে ধৰণৰ কথা বিভিন্ন যিসকল বিনিয়োগকাৰী আছিল সেই বিনিয়োগকাৰীক তেওঁ জনাইছিল। আৰু কেইবাটাও যি ইউটিউব চেনেলৰ লোক আছে বা ইউটিউবাৰ আছে, ইউটিউবাৰেও সেইখিনি প্ৰমোশ্যন কৰিছিল, যাক দেখি বহু লোক আকৰ্ষিত হৈছিল, প্ৰশিক্ষণ লৈছিল আৰু যি প্ৰবঞ্চনাৰ জাল সেই প্ৰবঞ্চনাৰ জালত ভৰি দিছিল। অকল স্বপ্ননীল দাসেই নহয়, ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন স্থানত প্ৰায় 38টাতকৈ অধিক গোচৰ ৰুজু হৈছে এনেধৰণৰ অনলাইন ট্ৰেডিঙত লৈ, য'ত প্ৰাৰম্ভিক অৱস্থাত তেওঁলোকে কিছু মুনাফা লাভ কৰিবলৈ সক্ষম হয়, কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখা যায় যে তেওঁৰ যিসমূহ মূলধন আছিল সকলো মূলধন লুণ্ঠন কৰি লৈ যায়, মূলধন তেওঁলোকে হেরবাবলগিয়া হয়। আর তারপরেই আরক্ষীর ওসর গোসর রুজু কৈছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগাকেও কৈছে যে লটারি হোক, টির হোক বা এনে ধরনের যে অনলাইন অবৈধভাবে চলি আছে, অনলাইন ট্রেডিং অবৈধভাবে, সেই সমূহের বিরুদ্ধে আরক্ষী ব্যবস্থা লোক, কারোবার ওসর কিনা তথ্য থাকিলে তেওঁলোকে আরক্ষীক অবগত করা আর তার বিরুদ্ধে ইয়াত ব্যবস্থা গ্রহণ করা হব। আর বর্তমান সময়ত স্বপ্ননীল দাসে কেনে ধরনের এই বৃহৎ সম্পত্তি গড়বলে সক্ষম হল, বিলাসী গাড়ি ঘর বিভিন্ন সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি গড়বলে সক্ষম হল, বিদেশ ভ্রমণ বহুবার বিদেশ ভ্রমণ গৈছে, সেই বিদেশ ভ্রমণের কারণে কত কেনে ধরনের ধন সংগ্রহ কৰিছে, এই গোটেই তথ্য উদ্ঘাটন কৰিবলৈ চেষ্টা কৰিছে। কিন্তু বর্তমান সময়লৈকে কিন্তু কব লাগিব যে এই স্বপ্ননীল দাসৰ লগত আন কোনোবা জড়িত হৈ আছে নেকি, নে অকলেই স্বপ্ননীল দাস ইয়াত জড়িত আছে সেইটো এতিয়াও নিশ্চিত হোৱা নাই, যাৰ বাবে দুদিনৰ বর্তমান আৰক্ষীৰ জিম্মাত আছে, হয়তো এই দুদিনত তেওঁৰ পৰা এই তথ্যবোৰ উদ্ঘাটন কৰিবলৈ সক্ষম হ'ব মহানগৰ আৰক্ষী। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক ঋত্বিক কৌশিক আমাৰ সবিশেষ জনোৱাৰ বাবে।